এই যে সারা দেশে গায়েবী মামলা, সারা দেশে নিপীড়ন, অত্যাচার, খুন, জুলুম, গ্রেপ্তার ইত্যাদি, এই জন্য একটা নিত্যদিনের বিষয়। এরপরেও সরকারের এমন নির্মম অত্যাচার, অগণতান্ত্রিক, অনিয়মতান্ত্রিক, অমানবিক আচরণ, এই সব কিছুর পরেও বিএনপি একটা গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসাবে শান্তিপূর্ণ এবং গঠনমূলক রাজনীতি অনুশীলন করে চলছে। আমরা অন্য দলের কর্মসূচি বিঘ্নিত হোক এমন কিছু কখনো করার চেষ্টা করি নাই, যদিও আমাদের কর্মসূচিকে বিঘ্নিত করার জন্য এমনকি গত 10 তারিখেও আপনারা দেখেছেন এই ঢাকা শহরের প্রত্যেকটা পাড়ায় মহল্লায় মহড়া দেওয়া হয়েছে, প্রত্যেকটা প্রবেশ পথে শহরের চেকপোস্ট বসিয়ে বাধা দেওয়া হয়েছে আমাদের লোকজনকে আসতে, তাদের গ্রেফতার করা হয়েছে, তাদের মোবাইল ফোন চেক করা হয়েছে, যেটা তাদের ব্যক্তিগত তার যে অধিকার সে অধিকারে হস্তক্ষেপ করার সামিল, কিন্তু তাও করেছে তারা। তারপরেও আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছি। জনগণ আমাদের এই রাজনৈতিক সিদ্ধান্ত এবং কার্যক্রম এটা পছন্দ করেছে, তারা এটা সমর্থন করছে, আর সেই জন্যই আপনারা দেখেছেন যে এত নির্যাতন নিপীড়ন সত্ত্বেও গত 7 তারিখের এই ঘটনার পরে, 10 তারিখের এই বাধার পরেও যত প্রোগ্রাম আমাদের হচ্ছে, গতকালও হয়েছে, প্রত্যেকটা প্রোগ্রাম সফল হচ্ছে, আমরা জনগণকে অভিনন্দন জানাই। যেহেতু বিএনপি সংঘাত চায় না, যেহেতু বিএনপি শান্তিপূর্ণ উপায়ে সংকট নিরসন করতে চায় এবং সমস্যার সমাধান চায়, এবং যেহেতু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব 24 তারিখে তাদের কাউন্সিলের কারণে আমাদের যে ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচির পরিবর্তন প্রত্যাশা করেছেন, চেয়েছেন, আহ্বান জানিয়েছেন আমাদের প্রতি, সেজন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে রাজনৈতিক আচরণ করতে চাই এবং আমাদের পূর্ব ঘোষিত 24 ডিসেম্বরের যে কর্মসূচি আমাদের 10 দফা আদায়ের লক্ষ্যে সেটা আমরা পুনর্বিন্যাস করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু ঢাকায় আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে, সেজন্য 24 তারিখে ঢাকায় আমরা গণমিছিল করব না। ঢাকা বাদে সারা দেশে গণমিছিলের যে কর্মসূচি আছে সেটা জেলায় মহানগরে সেটা অব্যাহত থাকবে, আর ঢাকায় 24 তারিখের পরিবর্তে আমরা একটা উপযুক্ত দিনের চিন্তা করছিলাম। আমাদের কাছে মনে হয়েছে যে 30 তারিখ এটা হলো সর্বোত্তম একটা চয়েস, সবচেয়ে ভালো একটা অল্টারনেটিভ হতে পারে, এই কারণে